পুরো রাস্তা ঠিক করতে হবে, না হলে কাজ করা যাবে না। এই দাবিকে সামনে রেখে গাইঘাটায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সমস্যা সমাধানের আশ্বাস প্রধানের। পুরো রাস্তা করতে হবে এই দাবিতে রাস্তার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন তারা পুরো রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ইছাপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের হাটকোলা থেকে বাইশা শনি মন্দির পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার 300 মিটার সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার শ্রমিকেরা কাজে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তার কাজ আটকে দেন তারা। 300 মিটার মতন কাজ করছিল বাজার থেকে ফোরানতে। এবার পিছনে আমাদের যে পাশের গ্রামের লোক স্কুলে আসতে পারে না, বাজারে আসতে পারে না, ওই এটা রাস্তাটা অচল হয়ে গেছে। রাস্তার পিছনে প্রচুর খারাপ আছে। এবার শুধু ফোনে কাজ করিয়ে বলছে যে রাস্তাটা মানে পরের লটে কাজ করাবে, এই আশ্বাস আমাদের দিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা এই রাস্তাটা কাজ করতে দেয়নি। পিছন থেকে রাস্তাটা হতে হতে আসবে, আমাদের ফ্রন্টে রাস্তা চাই না। ফ্রন্টে যাও, পিছন থেকে হবে, পিছন থেকে হতে হতে ফ্রন্টে আসবে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি। বারবার বলা সত্ত্বেও পঞ্চায়েত তাদের কথায় কর্ণপাত করেনি। ওনারা চাইছে যে এখান থেকে 300 মিটার রাস্তা হবে, না আমরা এটা হতে দেব না। আমাদের দাবি হচ্ছে যে রাস্তা হবে তো পুরোটাই হবে, যে 3.5 কিলোমিটার রাস্তা আছে ওই 3.5 কিলোমিটার রাস্তাটা হওয়া দরকার। ওনারা বলছে না আমরা এখান থেকে 300 মিটার রাস্তা দেবো, এটাই হচ্ছে আমাদের মেন দাবি। ওনারা আজকে কাজ করতে এসেছিলেন এবং ওনারা ওনাদের তো ফোর্স নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা সেখানে কাজ করতে দিই, কারণ ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা করলে এইটুকুই করব। কিন্তু আমাদের কথা হচ্ছে এইটুকু না, আমাদের কাজ করতে হবে তো পুরো কাজটাই হবে। এখন মাত্র 300 মিটার রাস্তা তৈরি হচ্ছে। বাসিন্দারা দাবি করেন হয় পুরো রাস্তা ঠিক করতে হবে, নতুবা রাস্তা পেছন দিক থেকে সংস্কার করতে হবে। আমাদের রাস্তাটি পুরো চাই, না হলে ওপাশে যারা আছে আমরা আমাদের স্কুলে আসতে, আমাদের মনমতনাথ স্কুল আছে সেখানে আসতে অসুবিধা হয়, ছাত্রদের ছাত্রছাত্রীরা আসে তাদের কমতে হয়, বাজারটায় লোক আসতে পারছে না। এই রাস্তাটা রীতিমতো কানা হয়ে গেছে। আমাদের দাবি এই রাস্তাটি যখন হবে পুরোটাই যেন। টোটাল কত কিলোমিটার রাস্তা এটা? টোটাল কত কিলোমিটার? 5 কিলোমিটার, 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার রাস্তা। স্থানীয় বাসিন্দা গোপাল দাস বলেন দীর্ঘ বছর এই রাস্তা সংস্কার হয়নি, রাস্তার কঙ্কাল সাত চেহারা বেরিয়ে এসেছে। আমরা চাইছি রাস্তা পুরোটা সংস্কার হোক। স্বাধীনতার পরে থেকে এখনো অবধি এই ইছাপুর অঞ্চলে সব রাস্তাই কমপ্লিট হয়েছে, এই রাস্তাটাই পড়ে রয়েছে। শুধু এই রাস্তা নয়, এই পাটের যতগুলো রাস্তা একই অবস্থায় পড়ে আছে। এই রাস্তা এই এই পাটটাকে নিয়ে পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। আর বিষয়টা হচ্ছে প্রতিশ্রুতি 6 বছর আগে হয়েছিল এই রাস্তা কেনারাম সরণি হবে, তা কেনারাম ঘোষ সরণি হবে বলে বড় বড় নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এখন ভোট আসছে, আবার রাস্তা হবে, রাস্তায় হওয়ার প্রতিশ্রুতি আছে, সেই রাস্তা হবে, আমরা খুশিভাবে নিয়েছি। কিন্তু এখন দেখছি রাস্তাটা সামান্য, আর শুধু তাই না, এখানে প্রশাসনে যে গাড়ি যায়, সাধারণ মানুষও যাতায়াত করে বাইশা গ্রাম বাইশা থেকে, কিন্তু রাস্তায় তারা প্রায় দিন পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তা সেখানে দাঁড়িয়ে যে রাস্তাটা, আমি চাই প্রশাসন এসে দেখুক রাস্তার পরিস্থিতিটা। তারা যদি মনে করে যে রাস্তাটা হওয়া উচিত হোক, আর আমরা কেন বঞ্চিত অবহেলিত থাকব। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পঞ্চায়েতের প্রধান শঙ্করী পাল। তিনি বলেন 3 কিলোমিটার রাস্তা করার জন্য এখনই বরাদ্দ সম্ভব নয়, যতটুকু বরাদ্দ হয়েছে কাজ হবে, পরে টাকা এলে বাকি কাজটাও করা হবে। প্রধানের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। আমাদের যেহেতু যেরকম ফান্ড, সেই ফান্ড অনুসারে আমরা ওটা 3.5 লাখ টাকা স্যাংশন হয়েছে এই রাস্তাটা। আমাদের সেই প্রথম থেকে যেখান থেকে শুরু আমরা সেখান থেকে আমি বলেছি যেভাবে আমার রাস্তার এস্টিমেট তৈরি হয়েছে ঠিক সেইভাবে কাজটা শুরু হওয়ার কথা। কিন্তু পাবলিকের দাবি প্রচুর, তারা চাইছে তাদের মানে পিছন দিক দিয়ে করে আসতে, কিন্তু ওদের আমি বলছি বারবার যে ওই রাস্তাটুকু ওইটুকুনিকো করবো, কিন্তু আমার তো অ্যাভেলেবেল ফান্ড না, এবার ফান্ড ঢুকলেই পরে রাস্তাটুকু হবে, কিন্তু ওরা সেইভাবে শুনতে চাইছে না। ওই রাস্তাটা আমি ভাবছি যেভাবেই হোক আমার মানে পরের অংশটুকু করার চেষ্টা মানে করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।